হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দু হাজার তেইশ চব্বিশ সেশনে কলেজ অ্যাডমিশনের আগে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল যে এবছর সিসিএফ বা কলেজ ইউনিভার্সিটিতে ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে নতুন কোর্স যেটা চালু হচ্ছিল চার বছরের গ্রাজুয়েশান এবং তিন বছরের গ্রাজুয়েশান বর্তমানে যারা চার বছর বা তিন বছরের গ্রাজুয়েশানে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে রয়েছে সেটা রাজ্যের স্টেট ইউনিভার্সিটি হতে পারে ক্যালকা ইউনিভার্সিটি হতে পারে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হতে পারে প্রত্যেকটা স্টুডেন্টসকে কিন্তু একটা সিস্টেম করে দেওয়া হয়েছিল যে ইন্টার্নশিপ করতেই হবে তোমাদের ইন্টার্নশিপ কোথায় হবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হতে পারে সেটা যে কোনো স্কুল রিলেটেড ম্যাটারে হতে পারে যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে হতে পারে যাতে করে স্টুডেন্টসদের একটা ধারণা তৈরি হয় এই কলেজে পড়তে পড়তেই যে অফিসিয়াল কাজগুলো কীভাবে হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় চেয়েছিল যে এনএপির মাধ্যমে স্টুডেন্টসদেরকে এমনভাবে তৈরি করতে বা এন এই কোর্সের মাধ্যমে যাতে স্টুডেন্টসদের কর্মমুখী যে দক্ষতা সেটা বৃদ্ধি পায় এবং এখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ বা সরাসরি প্লেসমেন্টের মাধ্যমে স্টুডেন্টসদেরকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমরা ইন্টার্নশিপ নিয়ে জানবো যে কিভাবে ইন্টার্নশিপ প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে হতে পারে যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে রয়েছে যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তো ইন্টার্নশিপের ক্যাটেগরিকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে প্রথমত আমরা আজকে জানবো কলকাতা ইউনিভার্সিটির তারপরে বারাসাত ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কীভাবে করতে চাইছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো ক্যালকাটার এই ধারণাটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা কিন্তু লাভ করতে পারবো যে আমাদের ইউনিভার্সিটি বা কলেজগুলোতে কিভাবে কিভাবে প্রসেস হতে পারে কলেজে পড়লে এবার থেকে অফিস করতে হবে আর সেই অফিস যদি কামাই করা হয় আমরা ন্যাচারালি জানি যে অফিস কামাই করলে মাইনে কাটা যায় এক্ষেত্রে মাইনে নয় কাটা যাবে নম্বর অর্থাৎ বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মসংস্থানমুখী করতে চাইছে গোটা সিলেবাসকে এবং প্রত্যন্ত অঞ্চল বা প্রান্তে ছড়িয়ে থাকা কলেজগুলিও এই নিয়ে সচেষ্ট হয়েছে এবছর ইন্টার্নশিপটা কবে হতে পারে তোমাদের একটা ব্যথার্থ জানিয়ে রাখি মে মাসের ষোলো তারিখ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজগুলোতে কিন্তু ইন্টার্নশিপ প্রসেস শুরু হয়ে যাবে অতএব তার আগে থেকেই বিভিন্ন যে কর্মশালা বা ওয়ার্কশপ সেগুলো কিন্তু চলতে থাকবে এর জন্য স্টুডেন্টসদের রীতিমতো কিন্তু কলেজের সাথে কানেক্টেড থাকতে হবে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং আমরা এই যে ইন্টারনেটে বিভিন্ন তথ্য পাই ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস জানতে পারি সেটা খাবার দাবারের রেসিপি হতে পারে সেটা স্টুডেন্টসদের স্কলারশিপ ডিটেল হতে পারে এগুলো কিন্তু সব কন্টেন্ট রাইটিং বা ব্লগিং কোন একজন ব্লগার বা কন্টেন্ট রাইটার এগুলোকে লিখে রেখেছে বলেই আমরা সার্চ করলে সঙ্গে সঙ্গে গুগলে এই জিনিসগুলো পেয়ে যাই বা আমাদের এই যে ভিডিওটা তোমরা দেখছো এটাও কাইন্ড অফ কন্টেন্ট বাট এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ভিডিও ফরম্যাটের কন্টেন্ট এটা কিন্তু কোনো রাইটিং কন্টেন্ট নয় কিন্তু আবার এই যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রডিউস করছি এর পিছনেও রয়েছে কিছু কন্টেন্ট বা কিছু কনসেপ্ট বা কিছু স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এই বা লেখার কাজটাই হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট রাইটিং রাইটিং তো কারা করতে পারবে বাংলা ইংরেজি হিন্দি বা মফসেলের যে কলেজগুলো রয়েছে তারা বলতে চাইছে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং কে তারা কিন্তু গুরুত্ব দেবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং হতে পারে বা বিভিন্ন এর সাথে রয়েছে দুর্নীতি মামলা বা বিতর্কের জেরে একাধিক যে স্কুল রয়েছে স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নেই আর আমরা প্রত্যেকে জানি স্কুলগুলোতে এই মিড ডে মিলের হিসেব বা মিড ডে মিলের যে হিসেব থেকে শুরু করে মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন এগুলোর কাজ কিন্তু টিচারদেরকেই অলমোস্ট করতে হয় তো যেহেতু স্কুলগুলোতে টিচারের সংখ্যা কম কলেজের স্টুডেন্টসদেরকে দিয়ে বা ইন্টার্নদেরকে দিয়ে সেই কাজ কিন্তু করানোর কথা ভাবা হচ্ছে অর্থাৎ ইন্টার্নশিপের মধ্যে এটাও কিন্তু একটা পার্ট আসতে পারে ক্লিয়ার হলো বিষয়টা নেক্সট যেটা রয়েছে যারা ইতিহাসের স্টুডেন্টস থাকবে ইতিহাস ও জাদুঘরের সংরক্ষণ কৌশলের সংক্রান্ত ছোট ছোট যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতেও তোমরা কাজ করতে পারো এবং সুন্দরবন অঞ্চল এক্ষেত্রে বিশেষ জায়গা হয়ে উঠতে পারে কিরকম স্থানীয় চাহিদা অর্থাৎ কোনো একটা এলাকার স্থানীয় চাহিদা কি সেখানকার মানুষজনের জীবিকা কি সেখানকার মানুষজন কি খেতে বেশি ভালোবাসে এই সমস্ত যে আঞ্চলিক তথ্যগুলো সংগ্রহ এর জন্য কিন্তু এই কলেজের ফার্স্ট সেমিস্টারের ইন্টার্নদের কিন্তু কাজে লাগানো যেতে পারে পনেরো দিনের যে ইন্টার্নশিপ হবে সেই ইন্টার্নশিপে এবং এক্ষেত্রে সুন্দরবন সংলগ্ন কলেজগুলির ছাত্রছাত্রী যারা থাকবে তাদের ভেটিভার ঘাস চাষ ইনকিউবেশন কেন্দ্রে ইন্টার্ন কাজ করতে কিন্তু তারা সচেষ্ট হতে পারেন এই ঘাস এই ভেটিভার ঘাস কি করে এটা মাটির ক্ষয় রোধ করে জমিতে লবণের মাত্রা কমিয়ে দেয় এই প্রকল্পে বিভিন্ন কর্মরত রয়েছে এনজিওরা এবং সেই এনজিওতেও কিন্তু স্টুডেন্টসদেরকে পাঠানো হতে পারে ইন্টার্নশিপের জন্য এর সাথে সাথে রয়েছে ইন্টার্নশিপে অনলাইন যে প্ল্যাটফর্ম আমি অলরেডি তোমাদের একাধিক ভিডিও করে দিয়েছি ইন্টার্নশালা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইন্টার্নশিপ প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইন্টার্নশালা ইন্টার্নশালার সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্ম যেমন লিঙ্কড রয়েছে চেক ইন্টার্নশিপ গ্লাস ডোর তারপরে আইডিয়ালিস্টের সঙ্গে যুক্ত হয়েও তারা ইন্টার্নশিপের কাজ কিন্তু করতে পারে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন যে কলেজগুলো রয়েছে লাইক ধ্রুবচাঁদ হালদার কলেজ সেখানকার আইকিউ এসি সেলের উদ্যোগে উনিশে জানুয়ারি একটি ওয়ার্কশপ করা হয় এবং এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন কাকদ্বীপ বঙ্কিম সর্দার কলেজ এবং বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল স্যারেরা রয়েছেন তারা বলছেন যে এই ইন্টার্নশিপ রিলেটেড ম্যাটারটা আগেই সলভ করা দরকার এবং এত পড়ুয়া কিভাবে ইন্টার্নশিপ করবে সেটাও একটা চিন্তার মধ্যে রয়েছে তো এইভাবে পুরো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদেরকে দিয়ে ইন্টার্নশিপের যে প্রসেসগুলো করানো হতে পারে এবং এরপর বর্ধমান ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি আমাদের স্টেট ইউনিভার্সিটি রয়েছে তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা বিশেষ করে কলেজে নতুন ভর্তি হয়েছে এবার তেইশ চব্বিশে ফার্স্ট সেমিস্টারে তাদের কিন্তু ইন্টার্নশিপের এই প্রসেসগুলো করতে হবে অতএব শুধুমাত্র পড়াশোনা নয় এবার ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে নিজেদেরকে নিয়োজিত করতে হবে যাতে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আসতে পারে কোনো একটি ইন্ডাস্ট্রি বা কোনো একটা অফিস বা কোনো একটি জায়গাতে যদি তোমরা ইন্টার্নশিপ করতে চাও যাও সেখানে গিয়ে যদি তোমাদের কাজ তাদের ভালো লাগে দেখা যাচ্ছে তাদের যখন এমপ্লয়মেন্ট সেকশনে ভ্যাকান্সি তৈরি হবে তোমাদের সরাসরি সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট করে দিতে পারে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে না ভালো থাকো সবাই এবং যদি কোনো প্রশ্ন থাকে ইন্টার্নশিপ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও